হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে আপনাদের সবাইকে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম সবার প্রিয় স্পঞ্জ রসগোল্লার রেসিপি। আমার বাসায় কোনো দাওয়াত থাকলে এই মিষ্টিটি আমি প্রায় সময় বানিয়ে থাকি, আর যারাই খেয়েছে সবাই সবসময় খুব প্রশংসাই করেছে। তাই ভাবলাম আপনাদের সাথে আজকে এই স্পঞ্জ রসগোল্লার রেসিপিটিও শেয়ার করে ফেলি। আমি চেষ্টা করেছি আজকের এই মিষ্টি রেসিপির এ টু জেড একদম আপনাদের সাথে শেয়ার করার জন্য। কেউ যদি এই মিষ্টিটি বানাতে না পারেন তাহলে আমার আজকের রেসিপি দেখে অবশ্যই বানাতে পারবেন। এই মিষ্টিটির জন্য প্রথমে আমাদেরকে ছানা তৈরি করে নিতে হবে। এর জন্য আমি একটি হাঁড়িতে নিয়ে নিচ্ছি 2 লিটার ফুল ক্রিম মিল্ক। অবশ্যই ফুল ক্রিম মিল্ক নিতে হবে এই মিষ্টি তৈরিতে। আমি এর আগে আমার চ্যানেলে একটি ডেজার্টের রেসিপিতে দেখিয়েছি কীভাবে পারফেক্ট ছানা তৈরি করতে হয়, সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে তো দিয়েই রাখবো। আর তাছাড়া আপনারা ভিডিওর উপরে যে আই বাটনটা থাকে সেটা ক্লিক করলেও সে রেসিপিটি পেয়ে যাবে। অনেক সময় দুধ গরম করার সময় হাঁড়িতে দুধ লেগে যায়, পুড়ে যায়। আপনি যখন দুধ গরম করবেন তখন অল্প করে একটু পানি দিয়ে তারপর দুধটা ঢেলে গরম করবেন, দেখবেন দুধ আর নিচে লেগে যাচ্ছে না। দুধ বয়েল হয়ে আসার পর আমি চুলাটা বন্ধ করে দেব। তারপর অ্যাড করে দিচ্ছি আমি এখানে প্রায় 1.5 কাপের মতো টক দই। টক দই দিয়ে ছানা করলে ছানাটা অনেক সফট হয় আর ছানার পরিমাণও অনেক বেশি হয়। এভাবে নাড়তে নাড়তে দেখবেন ছানাটা তৈরি হয়ে যাবে। কোনো কারণে যদি আপনাদের 1.5 কাপ দইতে না হয় তাহলে আপনারা আরও 0.5 কাপ দই অ্যাড করে নিতে পারেন। আমার এখানে 1.5 কাপই হয়ে গেছে। একটি ঝাঁঝরির মধ্যে চিজ ক্লথ দিয়ে আমি ছানাটা ছেঁকে নিচ্ছি আর একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব যাতে ছানাটা ওভার কুক না হয়ে যায়। এবার ছানাটাকে ভালো করে বেঁধে নিয়ে আমি ঝুলিয়ে রাখবো 1 ঘন্টার জন্য। আর এই কাজটা করার সময় একটু সাবধানে করবেন, কারণ হাতে গরম ভাপ লাগতে পারে। 1 ঘন্টা পর আমি ছানাটা একটি বাটিতে নিয়ে নিলাম। আপনারা মেক শিওর করবেন ছানায় যেন কোনো রকম পানি না থাকে, তাহলে কিন্তু মিষ্টি ভেঙে যাবে। ছানা মাখানোর কাজে আমি সবসময় একটি ফ্রুট প্রসেসার ইউজ করে থাকি, যদিও আপনাদের কাছে ব্যাপারটা একটু নতুন মনে হতে পারে। আসলে ফ্রুট প্রসেসার ইউজ করলে কাজটা আমার কাছে একটু সহজ মনে হয়। আপনার চাইলে এই ধরনের হ্যান্ড ব্লেন্ডারগুলোও ইউজ করতে পারেন, কিন্তু কারো যদি দুটোই না থাকে তাহলে হাত দিয়ে করে নিতে পারবেন খুব সহজে। যেহেতু এটা দই দিয়ে করা তো ছানাটা অনেক সফট হয়ে থাকে। যারা হাত দিয়ে ছানা মাখাবেন তারা দেখবেন ছানা মাখতে মাখতে একটা সময় এসে খুবই মসৃণ হয়ে গেছে, কোনো দানা দানা ভাব নেই। তখনই আপনি বুঝে নেবেন ছানাটা রেডি হয়ে গেছে মিষ্টি বানানোর জন্য। আর ফ্রুট প্রসেসরে ছানা ঘুরতে ঘুরতে যখন দেখবেন সবগুলো ছানা এক জায়গায় চলে এসেছে তখন আপনি বুঝে নেবেন ছানাটা রেডি মিষ্টি তৈরির জন্য। মিষ্টির বল বানানোর আগে আমি শিরাটা তৈরি করে নিচ্ছি। একটি হাঁড়িতে দিয়ে দিচ্ছি 1.5 কাপের মতো চিনি। কেউ যদি একটু মিষ্টি পছন্দ করেন বেশি তাহলে আপনি 2 কাপই দিয়ে দিতে পারেন। দিলাম 6 কাপ পানি। এই মিষ্টিতে পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর দিচ্ছি 2 এলাচ। এই সময় চুলার আঁচটা থাকবে একদম মিডিয়ামে। হীরা হতে থাক আমি মিষ্টির বলগুলো তৈরি করে নিচ্ছি। মিষ্টির বলগুলো আমি ছোট ছোট করেই বানাচ্ছি, কারণ এগুলো যখন আমি আবার শিরায় দিব এগুলো ফুলে বড় হয়ে যাবে। 2 লিটার দুধের ছানাতে প্রায় 22 থেকে 23টার মতো মিষ্টি হয়েছে এখানে। শিরাটা একটু বয়েল হয়ে আসলেই আমি সবগুলো মিষ্টি একে একে দিয়ে দিব। আরেকটি টিপস হলো আপনারা কিন্তু মিষ্টিগুলো সবগুলো একসাথেই বানাবেন আর একই সঙ্গেই শিরাতে ছাড়বেন। যদি মিষ্টির পরিমাণ বেশি হয়ে থাকে তাহলে 2টো হাঁড়ি নিয়ে শিরা তৈরি করে সেখানে মিষ্টিগুলো ছাড়তে পারেন। আর মিষ্টি বানাবার সময় একটু বড় হাঁড়ি নেবেন যাতে করে মিষ্টিগুলো রস খেয়ে আনন্দে হাসি খুশিতে একটু বড় হতে পারে।
সবগুলো মিষ্টি শিরায় দেওয়ার পর ঢাকনা দিয়ে দিচ্ছি, আর ঢাকনায় কোনো ফুটো থাকলে সেটাও বন্ধ করে দিচ্ছি। চুলার আঁচ থাকবে কিন্তু একদম হাইতে, কোনোভাবেই লো করা যাবে না। হাই আঁচে রেখেই এই মিষ্টিটি রান্না করতে হবে। এই মিষ্টিটি আমি 30 মিনিটের মতো রান্না করব, কিন্তু এই 30 মিনিটের মধ্যে প্রতি 5 মিনিট অন্তর অন্তর এসে ঢাকনা খুলে মিষ্টিগুলো একটু নেড়ে ছেড়ে দিব, যাতে সবগুলো মিষ্টির গায়ে শিরাটা সমানভাবে ঢুকতে পারে। এই মিষ্টিটি 30 মিনিটের বেশি চুলা রাখার কোনোই দরকার নেই, কারণ এর চেয়ে বেশি সময় থাকলে মিষ্টিটা কিন্তু শক্ত হয়ে যেতে পারে। 30 মিনিট পর আমি চুলার আঁচ বন্ধ করে ঢাকনা দিয়ে রেখে দিব 5 থেকে 6 ঘন্টার মতো। আপনি চাইলে একদিনও রেখে দিতে পারেন। পাঁচ থেকে ছয় ঘন্টা পর আমি মিষ্টিগুলো হাঁড়ি থেকে নামিয়ে একটি সার্ভিং ডিশে নিয়ে নিলাম। আজকের রেসিপি দেখে কি মনে হলো আপনাদের? স্পঞ্জ রসগোল্লা বানানো খুব সহজ না? আমি একটি মিষ্টি নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এটা কি পরিমাণ স্পঞ্জি হয়েছে আর সফট হয়েছে। আমি মিষ্টিটা এখন আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি। ভিতরটা যেমন সফট তেমন স্পঞ্জি, অবশ্য আপনারা দেখেই বুঝে নেন, আর আমি তো খেয়েই বুঝে নিয়েছি। আমরা যারা দেশের বাইরে থাকি, আমরা চাইলেই কিন্তু এই মিষ্টিটা কিনে খেতে পারি না, কিন্তু আমরা রেসিপি দেখে কিন্তু খুব সহজে বাসায় বানিয়ে নিতে পারি, তাই না? আপনারা যদি আজকের এই রেসিপি দেখে কেউ বানিয়ে থাকেন, তাহলে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন যে আপনাদেরটাও ঠিকঠাক হলো নাকি। সবার সাথে আবারও দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।